আসসালামু আলাইকুম। আমি এখন যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা তো একটু কনফিউজিং একটা ইস্যু, যে সিকিডিতে আমরা আয়রন কারেকশনটা কীভাবে করব। খেয়াল রাখবেন, কোন একটা পেশেন্টে যদি এন্ড স্টেজ রেনাল ফেলিওর হিস্ট্রি থাকে কথা বলে দেয়, অথবা পেশেন্টটা হেমোডায়ালাইসিস পায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা ইন্ট্রাভেনাস আয়রন কারেকশন করব, প্যারেন্টারাল আয়রন কারেকশন করব। আদারওয়াইজ আমরা হচ্ছে ওরাল আয়রন কারেকশনটা যাব, কারণ ওরাল আয়রনটা হচ্ছে মোর র্যাপিডলি অ্যাবজর্ব হতে পারে এবং কাজ করতে পারে প্যারেন্টারাল থেকে। আর এন্ড স্টেজ রেনাল ফেলিওর পেশেন্টগুলো অথবা কোনো পেশেন্ট যদি হেমোডায়ালিসিস পায়, সিকিডির পেশেন্ট, সেই সকল পেশেন্টের জিআই ট্র্যাক থেকে আয়রনটা ভালোভাবে অ্যাবজর্পশন হয় না। সেই জন্য কোনো একটা পেশেন্ট যদি এন্ড স্টেজ রেনাল ফেলিওর থাকে অথবা পেশেন্টে যদি হেমোডায়ালিসিস পায়, সেই সকল পেশেন্টের ক্ষেত্রে আয়রন কারেকশনটা আমরা প্যারেন্টারালি করব, নট ওরালি। বাট শর্ত হচ্ছে ওরাল আয়রনটা, ওরাল আয়রন, আমাদের আয়রন কারেকশনের ফার্স্ট চয়েস হচ্ছে ওরাল আয়রন, ওরালি কারেক্ট করব, কারণ ওরাল আয়রনটা মোর র্যাপিডলি আয়রন কারেকশনটাকে করতে পারে, মানে প্যারেন্টারালের তুলনায় আর কি। হ্যাঁ, সো এটাই এন্ড স্টেজ অথবা কোনো একটা পেশেন্ট সিকিড উইথ হেমোডায়ালিসিস পায়, সেক্ষেত্রে আমরা স্পেশালি প্যারেন্টারাল আয়রন কারেকশন করব যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে, আর আদারওয়াইজ আমরা হচ্ছে ওরাল আয়রন কারেকশন করব। থ্যাংক ইউ অল।